দুর্নীতি হয়েছে এই কথাটা কিন্তু আমার আপনার কথা না, এটা একটা বাক কমিটির রিপোর্ট। আমরা দিনের পর দিন দেখেছি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী যে বান্ধবীর খাটের তলার থেকে টাকা পয়সার থেকে শুরু করে বিভিন্ন লিঙ্ক ম্যান যারা এখন অলরেডি হেফাজতে আছে, এটাকে আপনাকেও অস্বীকার করতে পারি না। অর্থাৎ এই যে কোড আনকোড সংগঠিত অপরাধীদের একাংশ অলরেডি হেফাজতে আছে এবং আরও বাকিদেরকে ধরার জন্য একটা প্রক্রিয়া চলছে। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। আপনি চাকরি বিক্রি বা চাকরি চুরির কথা বললেন, কিন্তু তৃণমূলের অন্য আরেকজন মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য তিনি বলেছেন যে সমস্ত চাকরি প্রার্থীরা রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে তারা যে যোগ্য সেটা এখনো প্রমাণিত নয় আদালতে। সবথেকে মানে এটা দুর্ভাগ্য না, আমি জানি না তাদের কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে বলেন নাকি তাদের ব্যক্তিগত মত, এগুলো নিয়ে তো আমাদের ভাববার বিষয় নয়। বিষয়টা হলো যে দুর্নীতি হয়েছে এই কথাটা কিন্তু আমার আপনার কথা না, এটা একটা বাক কমিটির রিপোর্ট। কেমন, এক নম্বর কথা। সেকেন্ডলি, আমরা দিনের পর দিন দেখেছি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী যে বান্ধবীর খাটের তলার থেকে টাকা পয়সার থেকে শুরু করে বিভিন্ন লিঙ্ক ম্যান যারা এখন অলরেডি হেফাজতে আছে, এটাকে আপনাকেও অস্বীকার করতে পারি না। অর্থাৎ এই যে কোড আনকোড সংগঠিত অপরাধীদের একাংশ অলরেডি হেফাজতে আছে এবং আরও বাকিদেরকে ধরার জন্য একটা প্রক্রিয়া চলছে। এই জায়গায় দাঁড়িয়ে ইন্টারাপ্ট করছি, আপনি যে বলছেন এই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যে টাকা পাওয়া গিয়েছে ওইটা যে চাকরি চুরির টাকা, ওইটা কিভাবে বলছেন? দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন যে ইডির আধিকারিকরা ওইখানে গিয়ে টাকা রেখে দিয়ে আসেনি, কে বলতে পারে? সবথেকে তো এইটাই ব্যাপার, কোথায় গিয়ে দেখুন। এই যে দিনের পর দিন একটা অসত্য কথাকে বাজারে চালনা করে সেইটাকে একটা সত্যি বলার একটা প্রবণতা, তো দেখুন কিছু জিনিস একটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, সেখান থেকে দাঁড়িয়ে কথাটা বলছেন। আর যেটা দিনের আলোয় যে আমরা দেখতে পাচ্ছি সেইটাকে কোথায় যেন উনি ওই সেই পেরিফেরির মধ্যে থেকে এটাকে একটা অস্বীকার করছেন। এই অস্বীকার করাটা হয় তার রাজনৈতিক দৈন্যতা আর না হলে তার মানসিক স্থবিরতা, এর বাইরে আর কিছু মনে হয় না। একটা এন্ড অফ দ্য একটা সুস্থ মানুষ হিসাবে আপনার কি মনে হয় এইগুলোর পরে, যেখানে ওই যে বান্ধবীর ফ্ল্যাটে যেখানে দেখা গেছে যে আপনার এসএসসির বিভিন্ন ওএমআরসির শুধু তা না, সেই লোগো লাগা বিভিন্ন খাম, তার মধ্যে রয়েছে মানে রেকমেন্ড করেছে বিভিন্ন রাজনৈতিক ওই শাসক দলের বিভিন্ন স্থান থেকে, এগুলো কিন্তু আমরা দেখেছি, এটা কিন্তু মন গড়া কথা নয়। তারপরে কেউ যদি সচেতনভাবে সেইটাকে একটা দুর্বল যুক্তি দিয়ে অস্বীকার করে সেখানে কি বলেন, সেখানে হয় নিজের রুচি অবনমন ঘটাতে হবে আর না হলে সেটাকে ইগনোর করতে হবে, এর বাইরে কিছু নয়। বিষয়টা মূল জায়গায় আসতে হবে, বিষয়টা হলো যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকে যে না যারা রাস্তায় আছে তারা, উনি যে বলছেন যে প্রশ্ন তুলেছেন যোগ্য কি অযোগ্য, অবশ্যই আপনারা দেখুন, বিকজ আমরা জানি না, জানেন তো আমরা টেট কোয়ালিফাই করেছি, আমরা 2 বার ইন্টারভিউ প্রসেসে বসেছি, আমরা জানি না যে আমরা কেন পাইনি। আপনি বলতেই পারেন যে আপনারা কাট অফে আসেননি, আচ্ছা বেশ, তাহলে পরে কাট অফে যারা তারা কত পেয়েছে আমরা জানি না। মজার ব্যাপার দেখুন, যখন কোর্ট অর্ডারে যারা চাকরিরত তাদের যখন নাম্বার বেরোলো, আপনি তাদের অসঙ্গতি দেখলে আপনি যে কোনো একটা মানে কি বলবো, যারা এখন মাধ্যমিক পাস পড়াশোনা করছে আমাদের কথা বাদ দিন, তারাও সেই অসঙ্গতিগুলোকে দেখিয়ে দিতে পারবে। অসঙ্গতি দেখুন, একাডেমিক একদম বিলো, হয় আজ দেখা যাচ্ছে 10-এর মধ্যে সে 10 পাচ্ছে। এবার আপনি যুক্তি দিয়ে বলতে পারেন যে হ্যাঁ তারা ভালো ইন্টারভিউ দিয়েছে, তর্কের খাতিরে ধরে নিলাম। আচ্ছা বলুন তো, কোনো রকম রিজার্ভেশন রুল মানা হয়নি, এটা অ্যাপটিটিউড টেস্ট হয়নি, আমি বললে হবে না আপনি? আচ্ছা আপনি বলতে পারেন যে আপনি বলছেন কোর্টে, কিন্তু জাস্টিস গাঙ্গুলি যারা ইন্টারভিউয়ার তাদেরকে ডেকেছে তারা বলেছে হ্যাঁ
আমাদের এটা হয় না জানেন। আচ্ছা, তারপরে ওনারা এই ধরনের মন্তব্য করেন কোথাও গিয়ে জানেন তো, এটা পরোক্ষভাবে এই অপরাধটাকে ওনারা সাপোর্ট করছেন। এটা নট অনলি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, ওনারা কিন্তু এই সমাজ ধ্বংসকারীর এক একটা পেরেক হিসাবে চিহ্নিত থাকবে। সময় বলছে এটা, এটা কিন্তু আমি বলে না, এটা সময় বলছে এনারা আদতে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, অপরাধীদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য পরোক্ষভাবে মদত দিচ্ছেন। দেবাংশু ভট্টাচার্য আরেকটা বিষয় বলেছেন, সেটা হচ্ছে ওএমআর শিটের কোনো রকম বিকৃতি করা হয়নি, মানে আদালতে এখনও প্রমাণিত নয়, বরং ডিজিটাল কপি রাখা রয়েছে। এইখানে একটু আসতে হবে, দেখুন কেমন করেছে। প্রথম যেটা রুলস অ্যান্ড রেগুলেশন তারা ভায়োলেট করেছে, যে নিয়মে যেভাবে রিসাইকেল করা যায় না তারা সেটা ভায়োলেট করেছে। আফটার দ্যাট কী করেছে দেখুন, আপনার স্ক্যান কপি থাকবে, আমরা সব কিছুরই একটা ফটো কপি রাখি তাই তো, সেইটা তারা কী করেছে, একটা এক্সেল ফরম্যাটে আপনি সেটাকে টুকে রেখেছেন, তাও এটা আবার একটা থার্ড পার্টি দিয়ে করিয়েছে, সেটাও কিন্তু নিয়ম বহির্ভূতভাবে প্রত্যেকটা স্তরে স্তরে। এটা হলো শুধুমাত্র কোডানকোড সংগঠিত অপরাধ নয়, সুপরিকল্পিত অপরাধ, সরকারি প্রতিষ্ঠানে থেকে এই যে গর্হিত অপরাধ করেছে স্বাধীনোত্তর ভারতবর্ষে। আপনি বলতে পারেন আপনি একটা প্রান্তিক মানুষ, আপনি দু কলমের লেখাপড়া জানেন, আপনি কি জানেন, আপনি বড় বড় বিশিষ্ট ব্যক্তিদের কাছে শুনে দেখুন না, বা যারা ইতিহাস চর্চা করে বা যারা সমাজ নিয়ে চর্চা করে জিজ্ঞেস করে দেখুন না, তারা কোথাও দেখেছে কিনা। শিক্ষাক্ষেত্রেও এই ধরনের দুর্নীতি করা যায়। এবং এই প্রসঙ্গে একটা মানে মর্ম বেদনার সাথে বলছি, এই কথাটাই বলছি, রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এই কথাগুলো উঠে আসছে তো, যদিও এটার একটা সামাজিক অভিঘাত আছে। প্রথম যখন এই বর্তমান সরকারের আমলে চিত্তরঞ্জন মণ্ডল স্যার আমাদের SSC কমিশনে আসলেন, তিনি জানেন না কোন অজ্ঞাত কারণে তাকে সরে যেতে হয়েছিল। সুবীরেশ ভট্টাচার্য যিনি এখন জেলে আছেন, তিনি তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, অর্থাৎ বেছে বেছে যারা এই অপরাধকে প্রশ্রয় দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে তাদেরকে কি আপনারা অ্যাপয়েন্টেড করেছেন? একটা তৃণমূল বলেছে যে এই এই পুরো অপরাধ আধিকারিক লেভেলে হয়েছে, এর দায়িত্ব তৃণমূল কংগ্রেস বা সরকার কোনোভাবেই নেবে না। আচ্ছা, এটা এটা দেখুন রাজনৈতিক দলের অবস্থান, সেটা নিয়ে আমার মন্তব্য করাটা একেবারেই অপ্রাসঙ্গিক। সরকার, তার জন্য এই যে আপনি নামগুলো বললেন তাদের দায় সরকার নেবে না, তার কারণ তাদের ব্যক্তিগত দায়িত্বে তারা অপরাধ করেছে। আচ্ছা আচ্ছা বলুন তো, আমার ঘরে আমার বাড়ির যারা আছে তারা যদি কোনো অপরাধমূলক কাজ করে আমারই ঘরে, তার দায় আমার উপরে বর্তায় না? বিকজ তারা একটা অটোনোমাস বডি হলো, তারপরে মনিটরিংয়ে রয়েছে তো রাজ্য সরকার, এটা কোনো দিন হতে পারে? এটা কি কোনো বিক্ষিপ্ত ঘটনা? এটা কি কোনো একটা প্রাইভেট কোম্পানি? এটা তো সরকারি আধিকারিক সরকারি প্রতিষ্ঠানে। এই ধরনের মন্তব্য কোথায় গিয়ে বললাম না, তাদের রাজনৈতিক এজেন্ডাকেই কোথাও গিয়ে জানেন তো বোঝাচ্ছে যে তারা কত সংকীর্ণভাবে বিষয়গুলোকে ভাবছে। শুধু তাই নয়, তারা কোড আনকোড কিছু অপরাধীকে আড়াল করার জন্যই এই ধরনের মন্তব্য করছেন, তা নাহলে হয় না। আবারও বলছি, এটা কোনো রাজনৈতিক প্রবলেম নয়, এটা বকলমে আম জনতার সমস্যা, এটা বকলমে সাধারণ নাগরিকের প্রান্তিক ছেলে মেয়েদের সমস্যা। আপনারা পক্ষান্তরে আর এক রকম অপরাধ করছেন, এইগুলোকে ইন্ডালস দিয়ে এইভাবে মন্তব্য করে।